কোন পুরুষ সৃষ্টি এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি আরেক লাইন रिम झिम गिरे सावन सुलग सुलग जाए मन भीग भीग इस मौसम में কফি হবে তো খাবি তো ঠান্ডা লেগে গেছে প্রচন্ড হাওয়া টুপি পরে নিলাম তো এখন একটা দোকানে দাঁড়ানো হয়েছে ফাস্ট ফুডের দোকান এখানে থেকে কফি আর মোমো একটু খেয়ে তারপর জমা দেব রিচার্জ করছি রিচার্জ করে মানুষ পাকা চুল ঢাকে আর কেউ কেউ কালো চুল পাকা করে স্টাইল করে এখন কাছে এই চুলটা করে বললাম দেখো তো খাওয়া শেষ হয়ে যাওয়ার পর ভিডিও করার কথা মনে পড়ে এই যে খাওয়া হচ্ছে এখন মোমো তারপর আসবে কফি মুহূর্তে আমরা একটু টিফিন করে নিচ্ছি খুব দারুণ টেস্টি মোমোটা খুব বেশি খিদে পায়নি ঠান্ডা ঠান্ডা দিন বসে বসে খাচ্ছি আমার মোমোটা এত টেস্টি হলো মোমো পুরো একদম প্রেমে পড়ে গেলাম তো টিফিন করে আবার বেরিয়ে পড়ছি রায়মাটাঙ্গের উদ্দেশ্যে চলো দেখতে থাকো আমাদের টাইমিংটা একটু আগে এই টেনশনে ভুগছিলাম যে আমাদের শুধু আমরাই ঘুরতে এসেছি আর কেউ আসেনি কারণ আজকের ওয়েদারটা একেবারে প্রতিকূল প্রচন্ড ঠান্ডা হাওয়া হাওয়া দিচ্ছে যখন তখন বৃষ্টি নেমে পড়ছে সেখানে সেখানে দুই চার ফোঁটা ভিজিয়ে দিয়ে আবার চলে যাচ্ছে এরকম একটা ব্যাপার তো লোকজন খুবই কম দেখা যাচ্ছে এখন যাচ্ছি গাড়ির ভেতরে ছিল তো দেখো কত আরে ওরা সাইড দিবে একা রাখাল গরু চড়াচ্ছে ভালো করে বস বসো এদিকে এদিকে তারপর আবার ফিরে যেতে হবে খুব সময় রাস্তাতেই খেয়ে নিল স্পটটাতে গিয়ে সঙ্গে সঙ্গে আবার রিটার্ন করতে হবে অন্ধকার হয়ে গেলে আর গিয়ে লাভ নেই তো দেখি কতদূর যাওয়া যায়
পাহাড়কে দর্শন পেলাম। অনেকক্ষণ থেকে খালি আরেকটু আরেকটু সোজা সোজা, এই করতে করতে অনেক দূর চলে এসেছি। সামনে এখন পাহাড়টাকে দেখে একটু আত্মতুষ্টি হলো আর। আমরা রায়মাটাং পৌঁছে গেছি, অনেকক্ষণ পর পৌঁছলাম। সন্ধ্যা প্রায় লাগে লাগে ভাব, 4:30 বেজে গেছে। তো ভিউটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখো। এখানে সব স্পটগুলো প্রায় একই রকম, রিভার বেড সব। আমরা এখন পৌঁছে গেছি আমাদের নেক্সট এবং লাস্ট ডেস্টিনেশনে, সেটা হচ্ছে রায়মাটাং রিভার বেড। তো এখানে সব স্পটগুলো প্রায় একই রকম দেখতে, হয়তো মনে হবে যে আমরা আগে স্পটে আছি, কিন্তু অবশ্যই না 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 না, পাহাড়গুলো আলাদা। হ্যাঁ, পাহাড়গুলো চারদিকটা ঘুরে দেখাচ্ছি, দেখো ঘুরে দেখো। এখানে প্রচুর পায়ের ছাপ, গাড়ি ঘোড়ার ছাপ, মানে অলরেডি সবাই চলে গেছে। আমরা একটু লেট রান করছি, আগের প্লেসে একটু আগে আগে চলে গেছিলাম, আর এই প্লেসে আমরা একটু লেট চলে এসেছি। তাই আমাদের সঙ্গে কারো টাইমিং ম্যাচ করছে না, তাই মনে হচ্ছে যে আমরাই শুধু ঘুরতে এসেছি, আর কেউ নেই। কিন্তু চলো আমরা দেখো, এখানে গাছগুলো দেখে বুঝতে পারবে গাছগুলো আলাদা। ওখানে দেখো একটা গাছ প্রায় মানে শুয়ে পড়েছে, ওই যে একটা গাছ। তো কি আর করবো, ফাঁকা জায়গায় বাচ্চাগুলো গাড়িতেই বসে আছে, নামতে বললাম নামলো না, দুজনেই গাড়িতে বসে আছে। তো আমরা এখানে একটু ছবি। তো যাই হোক, অনেক দূর রান করা হয়েছে, ভালোই মজা লাগলো। অনেকদিন পর পাহাড়ের দর্শন পেলাম, গত মাসে গিয়েছিলাম, ওখানে একটা কারখানা ছিল পাহাড়ের ধারে। হ্যাঁ, প্রথম স্পটটাতে একটা কারখানা ছিল, খুবই ভালো লাগলো। ধোঁয়াগুলো পুরো মেঘের মতো পাহাড়ের গায়ে ছিল, কিন্তু কিন্তু পাশাপাশি একটা খারাপও লাগলো, সেটা হচ্ছে মানুষ মানে পাহাড়কেও, পাহাড়ে যে একটা ফ্রি এয়ার নিতে মানুষ যাবে সেখানটাকেও ছাড়ছে না। সেখানেও পুরো একদম কারখানা, হ্যাঁ কারখানা তৈরি করে পলিউশনে ভর্তি করে দিচ্ছি আমরা মানুষ, আমরা মানুষ। পাথরের উপর দিয়ে দেখো এই যে পলিগুলো, এই যে পলিগুলো মানে এগুলোতে এগুলো দিয়ে জল পড়ে, ছবিটা জল বেয়ে চলে গেছে। রূপকে ডাকছি যে আয় ছবি উঠবে না, আসবে না। রায়মাটাং এর রিভার বেড, বৃষ্টি তো রিভার বেড, দেখো চারদিকটা দেখাচ্ছি। এখন
বাড়ি ফিরবো খেয়ে দে তো আলিপুরে আলিপুরে আমরা খাওয়া দাওয়া করব রাতের ডিনার তো এখান থেকে এখন রওনা দিচ্ছি বাড়ির দিকে অথচ অন্ধকার হয়ে গেছে কিন্তু আলিপুর পৌঁছে তারপর খাওয়া দাওয়া করে আলিপুরদুয়ার জংশন তো এখানে এসে মুখটুক ধুয়ে নিলাম এসে গেছি হোটেল জনপ্রিয় হোটেল তো সেই জনপ্রিয় হোটেলে এখন আমরা তো এখানে ডিনার হবে ডিনার করে তারপর যাব বাড়ি তো আমরা এখন লাঞ্চ কাম ডিনার করছি এবারে এখন যাচ্ছে 6:30টা বলো কেমন হয়েছে পারফেক্ট একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতো খাওয়া হলো শেষ পথে আবার চাটনি দই পায়েস পরিবেশন করলো দারুণ জমে গেল খাওয়াটা এখন আমরা এসে গেছি আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে এখানে একটু হেঁটে রেস্ট নিয়ে বসে গল্প করে তারপরে যাব বাড়ি উৎসবের প্রিপারেশন চলছে এখন চলছে এই যে আমাদের ইভিনিং ওয়াক হাবিজি হয়ে গেছে তাই এখানেই হাঁটাহাঁটিটা করে গিয়ে বাড়ি গিয়ে ড্রেস চেঞ্জ করে একদম বিছানায় সবাই বডি ফেলে দেবে একদম ফ্রেশ ঘুম একদম সকালবেলা উঠে আবার ড্রেসে যার যার কাজে লেগে পড়বে এখন বাজছে 9:45 আমরা বাড়ি চলে এসেছি জাস্ট ঢুকলাম এখন ফ্রেশ হই তারপর ঘুমিয়ে পড়ব খাওয়া দাওয়া তো হয়ে গেছে ভালোই কাটলো দিনটা আর বৃষ্টি বৃষ্টি থাকাতে এনার্জি লেভেল একদম নষ্ট হয়নি যেরকম ছিল ওরকমই আছে তো ঠিক আছে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে